ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। তো আজকে আবার নতুন ব্লগের জন্য বেরিয়ে গেছি। আজকে একটা ব্লগ আজকে ব্লগ শুরু হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়ি থেকে। এই এসে ফ্রেন্ডটা এখন খাবার খাচ্ছে এবং তার বাড়ি থেকে আজকে ব্লগটা শুরু। আজকে আমাদের এখানে মহরম, তা তোমাদের মহরমটা দেখাবো কেমন হচ্ছে না হচ্ছে, কোন সে বলবে দারুণ মহরম হয় আমাদের এখানে, তাই তোমাদেরকে শেয়ার করবো ভাবলাম। ফ্রেন্ডের বাড়ি থেকে চালু হচ্ছে এখন, তোমার প্রায় ঘুরতে পারছে এখন দুটো বাজছে, মহরম খেলা স্টার্ট হবে 4টে থেকে, তাই ভাবলাম আসতে চলে যায় এবং গোসল করে নেবো এবং খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। আর এখানে আমার একটা ভাই আছে, তা আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো। ফ্রেন্ড আছে, ফ্রেন্ড থেকে একটু পর ফোন করে নেবো, চলো তো খাওয়া দাওয়া। ফ্রেন্ড এখন খাচ্ছে এবং আমি একটু খাইনি, খেয়ে নেবো তারপর বেরিয়ে যাবো এবং দেখা হচ্ছে তোমাদের সাথে খেলার মাঠে। সমস্ত দোকানদারকে বলাচ্ছে কেউ যদি জোর জবরদস্তি টাকা চাই সেটা চলে দিয়ে। আমাদের এলাম বাজারে মহরম শেষ হয়ে গেলো, ওখানে দিনে হয়, আর এখন বোলপুরে আছি আমরা। তো বোলপুরে নাইট হয় তাই বোলপুর চলে এলাম অনেকজন বন্ধু মিলে। সিস্টেম সিস্টেম বলতে নমস্কার, এই নমস্কার দাদা, ওকে চলো সিস্টেম। আমরা বোলপুরের মধ্যে এখন সিস্টেম করছি, কি করছি জানি না, এখন কোথায় আছি ঠিক জানি না, কিন্তু মহরম আমরা দেখে যাব বোলপুরে। হ্যাঁ, পেছনে বন্ধুরা আছে আসতে। হ্যাঁ বলো, ইয়া সিস্টেম চলো খেলা হবে। কই তোমার চার চারটা কই কই দেখি তো
ঠিক আছে চার চার আমাদের কোনো দেয় আমি আমরা একটা বড় বিল্ডিং এ ছিলাম, এই যে বিল্ডিংটা প্রচুর বড় বিল্ডিং, তো আমরা এবার নেমে পড়ব। বৃষ্টি থেমে গেছে, তো আমাদের আজকে ব্লগ শেষ হয়ে গেল এখানেই। তো মরম দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আর যদি ভালো লাগে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। আমরা এই এসে একটা দাদা, এই সামনে একটা দাদা আছে, আমরা তিনজন এসেছিলাম। তা অনেক অনেকক্ষণ আগে এসেছিলাম, লেট হয়ে গেল। এখন মিনিমাম তোমার 12টা বেজে গেল, রাত্রি 12টা বেজে গেল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।